হে জগৎবাসী, আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, আজকের আলোচনাটি খুবই মূল্যবান হবে জ্ঞানী এবং চতুর লোকেদের জন্য। তবে চতুর লোক কাকে বলে? চতুর লোক তো তিনি যিনি আল্লাহর রহস্যগুলো জানে, আল্লাহর রহস্যগুলো জানে এর পাশাপাশি মানে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে। আর আল্লাহ কি বলেছেন? আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, তবে তোমরা আমাকে জানবে, আমাকে চিনবে। তাই আজকের যে আলোচনাটি হবে সেই আলোচনাটি হবে, বিসমিল্লাহ ছাড়া আল্লাহর অফুরন্ত কোরআন প্রকাশ হয় না, এমনকি আল্লাহ নিজেও প্রকাশ হয় না। তো আজ এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করার আগেও স্রষ্টা বিসমিল্লাহ দিয়ে সৃষ্টি শুরু করিয়াছিলেন। বিসমিল্লাহ দিয়েই, বিসমিল্লাহকেই সৃষ্টি করিলেন, কোন শব্দটি বলিয়া। এই বিসমিল্লাহ যদি সর্বপ্রথম সৃষ্টি না করা হয় তাহলে কোনো কিছুরই আল্লাহ সৃষ্টি করা হইতো না, কোনো কিছুরই আল্লাহ সৃষ্টি করিতেন না। বিসমিল্লাহ এর মায়ায় পড়ে সমস্ত কিছুই সৃষ্টি করিলেন, সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহকে এই পৃথিবীতে যে না চিনবে, না বুঝবে, ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর বেদ রহস্য বুঝতে পারিবে না এবং আল্লাহর সৃষ্টির রহস্য বুঝবে না, কোনো আগা মাথা খুঁজেও পাবে না। বিসমিল্লাহ ছাড়া আল্লাহর কোরআন তো প্রকাশ হয় না, এমনকি আল্লাহ নিজেও প্রকাশ হয় না। কোরআনে যদি আসি তবে সমস্ত সূরাগুলির আগে দেখা যায় বিসমিল্লাহি রহমানুর রহিম লেখা আছে। তাহলে শুধু একটি সূরার প্রথমে বিসমিল্লাহ নাই তাহারও কারণ আছে। অবশ্যই এই কারণটি নিয়ে আমরা পরবর্তী আকর্ষণ থাকবে, পরবর্তী আলোচনায় এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা মুসলমান জাতি বা মুসলমান ধর্মের মানুষ, যদিও আল্লাহর ইবাদত ঠিকমতো করি না, কিন্তু কোনো কাজ বা কোনো কিছু করার আগে আমরা বিসমিল্লাহ বলি এবং বিসমিল্লাহ এর ভিতরে অফুরন্ত বরকত। আর এই বিসমিল্লাহর ভিতরে অফুরন্ত বরকত কেন? বিসমিল্লাহ এর ভিতরে আল্লাহর সিংহাসন আছে। বিসমিল্লাহকে আল্লাহর গড় হিসেবেও ব্যবহার করেন। বিসমিল্লাহ এর ভিতরে সৃষ্টি জগৎ নিয়া খেলাও করিয়া থাকেন। সমস্ত বিসমিল্লাহ ও আল্লাহর জিকির করে আল্লাহ আরও সন্তুষ্ট হইয়া যান। নবীজির কাছে যখন কোরআন নাজিল হবে তখন প্রথম নাজিল হইয়াছিল ইকরা বিসমে, ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক। যে ইকরা বিসমে, বিসমে শব্দের অর্থ কী এবং সুরা আলাক কোরআনের শেষ দিকে বসানো হইল কেন, এই জিনিসগুলো যার যার গুরু মুর্শিদের কাছেই জেনে নেওয়া ভালো। কারণ অনেকে বলতে পারেন যে আপনিই বলে দিন, দেখেন কিছু কিছু গুপ্ত ভেদ, গুপ্ত রহস্য আছে যেই জিনিসগুলো নিজের মুর্শিদের কাছ থেকে জেনে নিতে হয়। তো কিছু কিছু গোপন বিষয় আছে যেগুলো গোপনেই শিক্ষা নিতে হয়, গোপনেই সেই আমল, সেই ইবাদত, সেই জ্ঞান করতে হয়, প্রকাশ্যে হলে হয়তো বিশৃঙ্খলা হবে। তখন আল্লাহ কি বলেছে? আমি বিশৃঙ্খলাকারীকে পছন্দ করি না। এখানে যদি মূল আরও কিছু বলতে চাই, আল্লাহ মহান স্রষ্টা, যিনি কখনো কখনো বিসমিল্লাহ আল্লাহর বাহক, আবার এই বিসমিল্লাহ দিয়ে মহান স্রষ্টা পরমরূপে থাকিয়া জগতে বিরাজমান থাকেন, সুবহানাল্লাহ। যেখানে যাহা দরকার এই বিসমিল্লাহকে মঞ্চ বানাইয়া আদেশ নির্দেশ করিয়া আবার চলিয়া যান। চতুর জ্ঞানী যাহারা তাহারা বুঝিয়া ফেলেন, দেখা যায় কাহারও নসিবে স্রষ্টার দর্শনও মিলিয়া যায়, সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষ যদি বিসমিল্লাহকে অবহেলা করে তাহলে স্বয়ং রাসুলকেই অবহেলা করা হবে, আর যদি রাসুলকে অবহেলা করা হয় তাহলে স্বয়ং আল্লাহকেই অবহেলা করা হবে। কেননা বিসমিল্লাহ এর ভিতরে রাসুল আর রাসুলের মধ্যে আল্লাহ স্বয়ং। তাই বলা হইয়াছে, যতক্ষণ পর্যন্ত মান আরাফাকে না চিনবে কেউ ততক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ চেনা হবে না, এবং বিসমিল্লাহ না চিনিলে মুহাম্মদ চেনা হবে না, তাহলে আল্লাহকেও চেনা হবে না। তবে হে জগতবাসী,
আজকের এই আলোচনাটি আপনাদের কাছে করলাম আমার মনের জ্ঞানের অন্তরের অন্তস্থল থেকে। হে জগতবাসী, এই বেদ রহস্য এই পৃথিবীতে যে আউলিয়া জেনেছে বুঝেছে এবং দেখেছে তার জীবন তো ধন্য, তার 14 পুরুষেরও জনম ধন্য। কেননা আল্লাহ কি বলেছে, আমি একজনের উসিলায় লক্ষ জনকেও আমি ক্ষমা করতে পারি যদি সেই লোকগুলো তার অনুসরণ করে। আমি তার উসিলায় ক্ষমা করে থাকি এবং সঠিক পথ দিয়ে থাকি। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি কেমন হলো, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আমাদের এরকম আলোচনা পাইতে যারা নতুন দর্শক তাদেরকে বলছি যে তারা যেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পরবর্তীতে যে আমরা আল্লাহর নিদর্শন আল্লাহর গুপ্ত ভেদ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো এই কথাগুলো বলেই আমি রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।